প্রিন্স প্যালেস ব্যাংকক এসএইচই প্লাস সেমিস্টার একটি বুফে দিচ্ছি এবার 2022 যেটা গেছি 19-এর মাঝে মধ্যেই দিয়েছি 19-এও আমরা প্রিন্স প্যালেসে ছিলাম এবং পাটায়া দিওয়ারিতে ছিলাম সেম 22-এও গেছি এবং আমার মনে হয় আমি পরবর্তীকালে আবার আমরা যাবো কারণ আমি যাবো হোটেলে থাকার জন্যে জায়গাটা দেখে বুঝতে পারছি কী ধরনের এখানে মানে ট্রিপ চলে তো এসএইচই প্লাস মানে বেস্ট ইন ক্লাস ক্যাটাগরি 7-star হোটেল আর তার ডিনার বলো লাঞ্চ বলো সেটা বলে বোঝাতে পারবো না আমি কলকাতায় অনেক 5-star 7-star খেয়েছি ওয়েস্ট ইন তাজ জিডব্লিউ ম্যারিয়ট হায়াত তো হায়াতের ফটো আমার কাছে নেই তখন আমি অনেক আগে 2012-এ সেই টাইমে ফটো ডিলিট হয়ে গেছে কোনো কারণবশত ফোনে ছিল তো যাই হোক কিন্তু আমি 19-এ যখন প্রিন্স প্যালেসে গিয়েছিলাম আর দেওয়ারি গিয়েছিলাম পরবর্তীকালে আমরা ঠিক করেছিলাম আমরা আবার যাব ঠিক সেম হোটেলেই থাকবো এবং এখন আবার বলছি আবার আমরা যাব এদের লাইভ খাবার এদের এত বেস্ট ইন ক্লাস এরা এত মানে কি বলবো মানে কোন ক্যাটাগরি আমি বোঝাতে পারবো না এদের উপরে আর হয় না যখন আমাদের এখানে কোভিড চলছিল সারা ওয়ার্ল্ডে তখন কোভিড শেষের পর যখন সবাই বাইরে যাচ্ছিলো বেড়াতে তো তখন WHO মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে একটাই বলেছিল এসএইচএ প্লাসে 15 days আগে থেকে তারপরে সেই দেশে ঘুরতে পারবে ধরুন আমরা ব্যাংককে গেলে ব্যাংককে আগে এসএইচএ প্লাস এই ধরনের হোটেলে 15 days থাকতে হবে তো আমাদের এগুলো আমাদের পক্ষে ইন্ডিয়ানদের পক্ষে খুব কম লোকই অ্যাফোর্ড করতে পারবে 15 days কোয়ারেন্টিন এসএইচএ প্লাস হোটেল মানে 1-2 lakh ওপর খরচা তারপরে সেই দেশ ঘোরা তো বোঝাই যাচ্ছে যে এসএইচএ প্লাস কী হয় আর তাদের খাবার কোন ক্যাটাগরির হতে পারে বেস্ট ইন ক্লাস তো যাই হোক ভিডিওটা আপনারা সবাই দেখুন আশা করি ভালো লাগবে এখন ছেলে সামনে বোর্ড তো আমি সেইভাবে দিতে পারছি না এডিট করতে পারছি না ভয়েস ওভার করতে পারছি না তবে পরবর্তীকালে আমি স্টেপ বাই স্টেপ পার ডে 2022-এর ব্যাংককের ফটো অবশ্যই দেবো আজকে ভিডিওটা এই পর্যন্ত আশা করি হোটেলটা কিছু অংশ জাস্ট আমি 1% হয়তো দেখাতে পারছি সেই দেখে যদিও ক্যামেরায় সেই রকম ক্যামেরা বন্দি করা যায় না চোখে না দেখলে বোঝানো যায় না তবুও যতটা পেরেছি দিলাম থ্যাংকস ফর ওয়াচিং